ইমান ধুনীয়া, আমার হয়তো বহুত রাজ্য রাজ্যিক কার্যালয়টো ইমান ধুনীয়া নহয়। এই সুন্দর কার্যালয়টো নির্মাণ করার বাবে হরভোগর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলক ধন্যবাদ জানাইছো, মন্ডল সভাপতি অজয় কুমার দাস ডাঙরিয়াক অভিনন্দন জানাইছো, আর রঞ্জিত কুমার দাস ডাঙরিয়াক যাব ঠাইয়ে নাই, জাগাই নাই, যাব মই ওলাই যাব, বক্সৰ ওচৰত গৈ আছো ৰবা। সমস্ত সাৰ তত্ত্ব সোমাই থাকে। ভাৰতীয় জনতা পাৰ্টি এটা গণতান্ত্ৰিক দল, ই আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰে নিৰ্মিত এটা দল। আজি যদি আমি কংগ্ৰেছ দলৰ প্ৰতি চাওঁ বা আন দলসমূহৰ প্ৰতি চাওঁ, তেওঁলোক কাৰ্যকৰ্তাৰে নিৰ্মাণ কৰা দল নহয়, তেওঁলোক নেতৃত্ব কেন্দ্ৰিক দল আৰু পৰিয়াল কেন্দ্ৰিক দল। পৰিয়ালৰ ডাইনিং ৰুমতে সেই দলটোৰ সিদ্ধান্ত হয় আৰু সদস্যসকলে তাক পালন কৰে, আৰু সেই পৰিয়ালটোৰ সময় অনুসৰি, পৰিয়ালটোৰ চাহিদা অনুসৰি দলটোৰ নীতি আদৰ্শৰ পৰিৱৰ্তন হয়। কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু পূৰ্ব জনসংঘ নিৰ্মাণ হৈছিল কাৰ্যসূচীৰ ওপৰত। প্ৰথমটো ক আছিলে কাৰ্যসূচী। আমাৰ কাৰ্যসূচী কি? একান্ত মানৱতাবাদ, অন্ত্যোদয় আৰু ভাৰতবৰ্ষক পৰম বৈভৱৰ স্থানলৈ লৈ যোৱা। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সভাপতি যিয়েই নহওক কিয়, আমাৰ দলৰ কাৰ্যসূচীৰ কোনেও পৰিৱৰ্তন কৰিব নোৱাৰে। একান্ত মানৱতাবাদ, অন্ত্যোদয় আৰু ভাৰতক পৰম বৈভৱ স্থিতিলৈ লৈ যোৱা এই কাৰ্যসূচী আমাৰ আগতো আছিল, আজিও আছে আৰু ভৱিষ্যতেও থাকিব। এইটো হল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বিশেষত্ব। ইয়াৰ পিছত হল কাৰ্যকৰ্তা। আমাৰ দলটো কাৰ্যকৰ্তাৰে নিৰ্মিত দল। আজি যদি আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙৰীয়াৰ ফালে চাওঁ, তেওঁ এজন কাৰ্যকৰ্তা আছিল। কাৰো তেওঁৰ পুত্ৰ নহয়, কাৰো তেওঁৰ কন্যা নহয়, কাৰো তেওঁৰ পিতৃ নহয়, তেওঁ আমাৰ দলটোৰ কাৰ্যকৰ্তা আছিল। যদি অমিত শ্বাহ ডাঙৰীয়ালৈ চাওঁ, আমি দেখা পাম তেওঁ দলৰ কাৰ্যকৰ্তা আছিল। আৰু যদি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়ালৈ চাওঁ, যে এটা দৰিদ্ৰ পৰিয়ালৰ পৰা আগবাঢ়ি গৈ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা হিচাপে আজি তেওঁ দেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ আসনত বিৰাজমান হৈছে। আন দলত কাৰ্যকৰ্তা ইমান আগবাঢ়িব নোৱাৰে। জৱাহৰলাল নেহেৰু, জৱাহৰলাল নেহেৰুৰ পিছত ইন্দিৰা গান্ধী, ইন্দিৰা গান্ধীৰ পিছত ছোনিয়া গান্ধী, ছোনিয়া গান্ধীৰ পিছত ৰাহুল গান্ধী। কিন্তু আমাৰ দলটো বাজপেয়ী, বাজপেয়ীৰ পিছত আদৱানী, নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ, জে পি নাড্ডা, ইয়াত কোনো এটা পৰিয়ালৰ কাৰ্যকৰ্তা আমাৰ নহয়। সকলোৱে লগ লাগি আমি ভাৰতীয় জনতা পাৰ্টীক নিৰ্মাণ কৰিছো। যি দল পৰিবাৰে চলায় তাৰ কাৰ্যসূচী হয় পৰিয়ালটোৰ ডাইনিং ৰুমত, কিন্তু আমাৰ দলৰ কাৰ্যসূচী নিৰ্মাণ হয় কাৰ্যালয়। সেইবাবে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি আমি ৰাজ্যিক কাৰ্যালয়, জিলা কাৰ্যালয়, মণ্ডল কাৰ্যালয় নিৰ্মাণ কৰিছো, যাতে আমাৰ দলৰ সিদ্ধান্ত কাৰো ড্ৰয়িং ৰুমত হ'ব নোৱাৰে, আমাৰ মন্দিৰখন দি দলৰ কাৰ্যালয়ত হ'ব পাৰে। শ্ৰদ্ধাৰ ৰাইজ,
কার্যসূচী, কার্যকর্তা আর কার্যালয়। ইয়ার পিছত কোপ, যাবার আমি ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পিছত আপনার সকলেরপরা আমি কিছু ধন সংগ্রহ করেছিল। আমার লক্ষ্য হল দল আজি সরকারত আছে কালি সরকারত থাকিব না থাকিব, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষর কারণে সদায় থাকিব লাগিব। আর সেই কারণে দলর আমি একটা কোষ নির্মাণও করেছো যাতে আমি কারো উপর কেতিয়াও নির্ভরশীল হব নালাগে। এই চারিটা ক, কার্যসূচী, কার্যকর্তা, কার্যালয় আর কোষ, এই চারিটা, চারিখন যেনেকে বেদ আছে ঠিক তেনেদরে চারিটা নীতির স্তম্ভর উপর আজি ভারতীয় জনতা পার্টি আমার রাজ্যখনত তীব্র গতিত আগুয়াই গৈছে। রাষ্ট্রক পরম বৈভব আর অসমক ভারতের ভিতরতে সর্বশ্রেষ্ঠ রাজ্যলৈ রূপান্তর করা। শ্রদ্ধার রাইজ, আজি আমি খড়ভোগলৈ আহিছো, আজি অলপ পিছতে বরপেটা রোডত আমি সমগ্র বরপেটা জেলার বাবে বিভিন্ন বিকাশের কার্যসূচী আরম্ভ করি। আজি আপনার জানাবলৈ পাই ভাল পাইছো যে অলপ পিছতে বরপেটা রোডর পৰা আমি খড়ভোগর রেলওয়ে ক্রসিংয়ের উপর নতুন ফ্লাইওভার এখন নির্মাণের কাম হাতত লম। আর তার লগে লগে খড়ভোগর রাইজর বহুদিনিয়া দাবি পূরণ করে খড়ভোগত আমি নতুন স্টেডিয়াম এটা নির্মাণের কাম আজির পর আমি হাতত লম। শ্রদ্ধার রাইজ, মই বিশ্বাস করু যে লাহে লাহে আমার উপজিলা গঠন হওয়ার লগে লগে আমার মহকুমা উপজিলা বিভিন্ন কার্যালয়ে আমার এই সমগ্র ভবানীপুর খড়ভোগ সমষ্টিটো আরো আগুয়াই যাব, খড়ভোগ নগরখন আগুয়াই যাব, বরনগর আগুয়াই যাব, তাকে মই আশা করু। পুনর এবার আজি বহু দিনজোড়া কার্যসূচী থকা বাবে মোর অলপ ইয়াত আরো সময় থাকার ইচ্ছা আছিল, অন্তত দই অলপ খাই যাওয়ার ইচ্ছা আছিলে, কিন্তু আজি সময়ের তাগিদাত মই কম সময়ের বাবে আহিছো। কিন্তু ইয়াত ইমান ধুনিয়া রুম এটা বনাইছে, থকা রুম, কেতিয়াবা খড়ভোগর কার্যালয়ে রাতে থাকি যাম। এই প্রতিশ্রুতি দি আপনালোক কাকো এবার নমস্কার করি রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক অভিনন্দন জানাই, রঞ্জিত দাস ডাঙরিয়াক অভিনন্দন জানাই, অনিল দাস ডাঙরিয়াক অভিনন্দন জানাই, অজয় কুমার দাস ডাঙরিয়াক অভিনন্দন জানাই, আর আমার খড়ভোগ মন্ডলের সমূহ কার্যকর্তাক অভিনন্দন জানাই। মই মোর বক্তব্য সামৰণি মাৰিছো। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতৰম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।